পঞ্চায়েতে পুকুর খনন করার জন্য টাকা দেওয়া হয়েছিল 100 দিনের কাজের মধ্যে। তো পুকুর খনন না করে, অসংখ্য পুকুর খনন না করে এই মেম্বার প্রধানেরা টাকাগুলোকে আত্মসাৎ করে খেয়ে ফেলেছে। তো দেখেন, এই এর উপরে দায়িত্বটা ছিল যে আপনার নির্দিষ্ট কোনো ব্যক্তির পুকুর খনন করে পর্যাপ্ত পরিমাণে যে মূল্যটা হবে সেই ন্যায্য মূল্যটা তাকে দান করা। কিন্তু কি করেছেন, পুকুর খনন করা হয় নাই, টাকা নিজে নিজে আত্মসাৎ করেছে, আর পাবলিকের টাকা, জনসাধারণের টাকাগুলোকে তারা ভাগ বন্টন করে বাটোয়ারা করে তারা খেয়ে যাচ্ছে। তার জবাবদিহি তাকে করতেই হবে, করতেই হবে, না করলে তারা আপনার হাসরের মাঠে নিজের পাটাকে উঠিয়ে অন্য জায়গায় যেতে পারবে না। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল ইমামুর আইন, প্রত্যেকটা নেতা দায়িত্ববান, তার উপরে আল্লাহর নবী দায়িত্ব দিয়েছেন, ওয়াহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং তাকে সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর এই দায়িত্ব সম্পর্কে যদি ঠিকভাবে জবাবদিহি না করতে পারে, হাসরের মাঠে সে কামিয়াবি পাবে না, পাবে না, পাবে না। এবারে আসুন, নেতা কাকে বলে? আপনাকে উপর থেকে নিচের দিকে নিয়ে আসি। যেমন বর্তমান আমাদের নেতা শ্রী নরেন্দ্র দামোদর মোদি, ইনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তার উপরে প্রত্যেকটা ভারতীয়র দায়িত্ব আছে, এই হিন্দু হোক না কেন, জৈন হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, বৌদ্ধ হোক না কেন, যেই কোনো ধর্মাবলম্বী মানুষ হোক না কেন, প্রত্যেকটা মানুষের উপরে এই শ্রী নরেন্দ্র দামোদর মোদির উপরে দায়িত্ব রয়েছে, প্রত্যেকটা মানুষ যেন সঠিকভাবে দেশে বসবাস করতে পারে, প্রত্যেকটা মানুষ যেন সঠিকভাবে রুজি পায়, খেতে পায়, আর শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা যেন বাড়িতে বসবাস করতে পারে, এই দায়িত্ব শ্রী নরেন্দ্র মোদির উপরে আছে। অনুরূপভাবে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরেও সেম দায়িত্ব আছে, যে পশ্চিমবঙ্গের মানুষের কোনো বিপদ হলো কিনা, সেই মানুষটা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান দেখার বিষয় নয়, প্রত্যেকটা মানুষকে দেখতে হবে যে মানুষটা শান্তিতে আছে কিনা, ঠিকভাবে খেতে পাচ্ছে কিনা, তার বাড়ি ঘর কেমন আছে, তার বাড়িতে খাবার আছে কিনা, এই রকম সমস্ত কিছু এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখতে হবে। এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়িত্ব। যদি এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দায়িত্বকে সযত্নে পালন না করে থাকেন, তাহলে হাসরের মাঠে তাকে জবাবদিহি করতেই হবে। কেন? বিশ্বনবী বলেছেন, ওয়াহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তির দায়িত্ব সম্পর্কে সেদিন তাকে জিজ্ঞাসিত হতে হবে। এবার প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, শেষ করে আপনার এমএলএ এমপি, গ্রামের প্রধান, গ্রামের মেম্বার, আজকে দেখুন মেম্বারদের মাধ্যমে পঞ্চায়েতে বা গ্রামের মানুষের কাছে, জনসাধারণের কাছে প্রধানমন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী হোক কোনো একটা স্যাংশন পাস করছেন, বিল পাস করছেন যে অমুক ব্যক্তিকে এত টাকা সহযোগিতা করে দাও, কিন্তু ওই মেম্বারেরা কি করছে, ওই টাকাকে আত্মসাৎ করে চলে যাচ্ছে। যেমন জ্বলন্ত প্রমাণ আপনারা কিছুদিন আগে আপনারা দেখেছিলেন খবরের মাধ্যমে, যে আপনার পঞ্চায়েতে পুকুর খনন করার জন্য টাকা দেওয়া হয়েছিল 100 দিনের কাজের মধ্যে। তো পুকুর খনন না করে, অসংখ্য পুকুর খনন না করে এই মেম্বার প্রধানেরা টাকাগুলোকে আত্মসাৎ করে খেয়ে ফেলেছে। তো দেখেন, এই এর উপরে দায়িত্বটা ছিল যে আপনার নির্দিষ্ট কোনো ব্যক্তির পুকুর খনন করে পর্যাপ্ত পরিমাণে যে মূল্যটা হবে সেই ন্যায্য মূল্যটা তাকে দান করা। কিন্তু কি করেছেন, পুকুর খনন করা হয় নাই, টাকা নিজে নিজে আত্মসাৎ করেছে, আর পাবলিকের টাকা, জনসাধারণের টাকাগুলোকে তারা ভাগ বন্টন করে বাটোয়ারা করে তারা খেয়ে যাচ্ছে। তার জবাবদিহি তাকে করতেই হবে, করতেই হবে, না করলে তারা আপনার হাসরের মাঠে নিজের পাটাকে উঠিয়ে অন্য জায়গায় যেতে পারবে না। এবারে আসুন,
মেম্বার প্রধান শেষ করে দিলাম